হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম কিভাবে খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে আপনি একটা ফেসবুকের পেজ খুলতে পারবেন। সো আপনারা হয়তো জানেন, বর্তমান সময় কিন্তু একটা ফেসবুক পেজ দিয়ে অনেক টাকা চাইলে ইনকাম করা যায়। এর জন্য অবশ্যই একটু ধৈর্যর প্রয়োজন। ফেসবুক পেজ দিয়ে শুধু কি ইনকাম, তাছাড়া কিন্তু আপনি যদি চান আপনার ব্যবসার পরিস্থিতি, আপনার অনলাইনের ব্যবসার পরিস্থিতি, আপনার বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের পরিস্থিতি পর্যন্ত কিন্তু আপনি একটা ফেসবুকের পেজ খুলেই করতে পারেন। ওকে, তো বেশি কথা বলবো না, আজকে খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে আপনি খুব সহজে প্রফেশনালভাবে যে একটা পেজ খুলতে পারবেন সেইটাই দেখাবো আজকের ভিডিওতে। তো শুরু করতে যাচ্ছে আজকের ভিডিও। আজকের ভিডিওটি শুরু করার আগে, আমাদের এই ভিডিওটি যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে লাইক, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ খোলা জানে তো যে কোনো সমস্যায় আপনারা আমাদেরকে কমেন্ট করবেন, এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের জানানোর জন্য আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। তো শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও। ওকে, তো ফেসবুক পেজ খোলার জন্য সরাসরি আপনি আপনার ফেসবুকটি ওপেন করে নেবেন। এটা তো সবার ফোন ইনস্টল করাই থাকে, এজন্য আজকে ইনস্টলের প্রসেসটা দেখাচ্ছি না। তো সরাসরি ফেসবুকটা ওপেন করে নেওয়ার পরে ঠিক থ্রি ডট মেনু বলে একটা কিন্তু আইকন দেখতে পাচ্ছেন আপনারা, আপনি কি করবেন ঠিক ওইখানে একটা ক্লিক করবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন ঠিক এমনই একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে চলে আসবে। তো এখান থেকে আপনাকে কি করতে হবে, দেখতে পাচ্ছেন একটা ফ্ল্যাগ চিহ্নিত একটা আইকন আছে যেটা আমার মার্ক করা থাকবে, ঠিক এইখানে লেখা আছে পেজ। তো কী করবেন আপনি, এইখানে একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে ঠিক কিন্তু এমনই একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তারপর আপনাকে কি করতে হবে, দেখতে পাচ্ছেন ঠিক প্রথম দিকে একটা আইকন আছে, সেখানে লেখা আছে ক্রিয়েট। আপনার পেজটা যদি ক্রিয়েট করতে হয় তাহলে ঠিক ওইখানে একটা ক্লিক করতে হবে। ওইখানে ক্লিক করার পরে ঠিক এমনই একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। ঠিক নিচের দিকে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড, তো ওইখানে একটা ক্লিক করবেন। তো আমি এইখানে একটা ক্লিক করে দিলাম। তারপরে ঠিক এমনই একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন ঠিক বড় আকারের একটা ঘরের ভিতরে লেখা আছে পেজ নেম। আপনি কি নামে আপনার পেজটি খুলতে চাচ্ছেন, আপনি কিন্তু চাইলে এখানে বাংলাতেও লিখতে পারেন, আপনি চাইলে ইংরাজিতেও লিখতে পারবেন। তো আমি এখানে ইংরাজিতে লিখছি, আমি যে নামে আমার পেজটি ওপেন করব ঠিক সেইটা এখানে লিখছি। এই নামেই কিন্তু আপনার পরিচিতি হবে, অবশ্যই নামটি একটু ইউনিক করার চেষ্টা করবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আমার পেজ নেমটি এন্টার করে দিয়েছি। তারপর ঠিক নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট বলে একটা বাটন আছে, তো এখন আপনাকে কি করতে হবে, এই নেক্সটে একটা ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে ঠিক এমনই একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। আপনি কি করবেন, এখানে কিন্তু আপনার পেজ কোন ক্যাটাগরির, সো ইউটিউবে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির হয়ে থাকে, তো ফেসবুকেও কিন্তু ঠিক এমনই একটা। তো যারা পেজের ক্যাটাগরি কেমন হতে চায়, আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হন তো আপনি দিতে পারেন ভিডিও ক্রিয়েটর, অথবা দিতে পারেন ডিজিটাল ক্রিয়েটর। আপনার যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান কিংবা আদার্স কোনো প্রতিষ্ঠান থাকে তাহলে আপনি দিতে পারেন ইনস্টিটিউট, এবং আপনার যদি কোনো বিজনেস থাকে তো সেখানে কিন্তু আপনি বিজনেসও টাইপ করে সার্চ করতে পারেন। সো আমি কিন্তু আমার পেজটাতে ডিজিটাল ক্রিয়েটর হিসেবেই রাখতে চাচ্ছি, এর জন্য আমি এখানে সার্চ করব ডিজিটাল ক্রিয়েটর, আমি কিন্তু ওটাই রাখবো, আপনার যেটা সেটাই আপনি রাখবেন। দেখতে পাচ্ছেন ঠিক ওপরের দিকে ডিজিটাল ক্রিয়েটর এটা চলে আসছে, তো আমি ঠিক এইখানে একটা ক্লিক করব। ওকে, তো দেখলেন আমি কিন্তু এখানে ডিজিটাল ক্রিয়েটরটি সিলেক্ট করেছি। আপনি যদি চান আপনার সার্চ রেজাল্টটি, অর্থাৎ আপনার চ্যানেলের সার্চ রেজাল্টটি ভালো পাওয়ার জন্য আরও দুইটা ক্যাটাগরি এখানে সিলেক্ট করতে পারেন। তো আমি একটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এর জন্য কি করব। দেখতে পাচ্ছেন আমার যেহেতু এটা কমপ্লিট, এর জন্য ক্রিয়েট বলে একটা আইকন আছে, ঠিক এইখানে একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে ঠিক এমনই একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। ওকে, তো এখানে কি করতে হবে, দেখতে পাচ্ছেন বায়ো, অর্থাৎ আপনি যে পেজটি ক্রিয়েট করলেন সেই সম্পর্কিত এখানে কিছু বর্ণনা দিতে হবে, যে আমি আমার পেজটিকে এই ধরনের এই ক্যাটাগরিতে এই ধরনের কিছু আমার পেজে আপনারা পেয়ে যাবেন। তো আমি এখানে আপাতত বায়ো হিসেবে কিছু দিচ্ছি না, যেহেতু আমি এখানে কিছু দিচ্ছি না, তো আপনি চাইলে আপনার যেটা প্রয়োজন সেটা অবশ্যই এখানে সিলেক্ট করে রাখতে পারেন। ঠিক তারপরে দেখতে পাচ্ছেন নিচের দিকে কন্ট্যাক্ট, এখানে কিন্তু আপনার কন্ট্যাক্ট করার জন্য বেশ কয়েকটি ধাপ পূরণ করতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট, এখানে আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি দিয়ে দিতে পারেন, আর আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে ব্যবসায়িক তাহলে তো কোনো কথাই নাই। তারপরে দেখতে পাচ্ছেন ইমেইল, এটাতে কিন্তু অবশ্যই একটা আপনার ইমেইল আইডি এখানে প্রোভাইড করতে হবে, তো আমি এখানে একটা ইমেইল আইডি প্রোভাইড করছি। তারপরে ঠিক নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা ফোন নাম্বার, এখানে অবশ্যই আপনার একটা ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বারটি দেওয়ার আগে অবশ্যই আপনারা আপনার দেশের কান্ট্রি কোডটি এন্টার করে নেবেন। ওকে,
তারপরে ঠিক নিচের দিকে দেখতে পাচ্ছেন লোকেশন। এখন কি করতে হবে, আপনার যে অ্যাড্রেসটা এখানে আছে আপনি অবশ্যই এটা এখানে এন্টার করবেন। তো আমি এখানে এন্টার করে নিচ্ছি। অ্যাড্রেসের পরে ঠিক নিচের দিকে দেখতে পাচ্ছেন সিটি টাউন, অর্থাৎ আপনার শহর যেটি আছে সেইটা এখানে সিলেক্ট করবেন। সিটি এবং টাউন এইটা সিলেক্ট করার পরে ঠিক নিচের দিকে দেখতে পাচ্ছেন জিপ কোড। জিপ কোড বলতে আপনার যে পোস্টাল কোডটি আছে সেইটা এখানে এন্টার করবেন। পোস্টাল কোডটা এন্টার করার পরে ঠিক নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে তিনটা আইকন আছে। এখানে আপনি চাইলে অবশ্যই এখানে যে কোনো জায়গায় আপনি টিক মার্ক দিতেই পারেন, না দিলেও সমস্যা নেই। অবশ্যই আপনার চেষ্টা করবেন প্রথম দিকে যেটা আছে ওইটা একটা টিক মার্ক দিতে। তারপরে ঠিক নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট। তো ওকে, এখন আমার এই ধাপটি কমপ্লিট, আমি এখন নেক্সটে একটা ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে ঠিক এমনই একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখানে কি করতে হবে দেখতে পাচ্ছেন, এখানে এডিট ইওর অ্যাকশান বাটন। অবশ্যই আপনার এই অ্যাকশান বাটন যেটা আছে সেটা কিন্তু এখানে একটা ক্লিক দিয়ে আপনার অ্যাকশান বাটনটি সিলেক্ট করে নিতে হবে। অ্যাকশান বাটন বলতে কোনটা বোঝায় নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যে কোনো ধরনের ফেসবুক পেজে যখন প্রথম এন্টার করেন দেখেন এক ধরনের একটা বাটন সেখানে শো করে, সেখানে লাইক অথবা আপনার ওয়াচ নাও কিংবা কন্টাক্ট অথবা হোয়াটসঅ্যাপ বিভিন্ন ধরনের হয়ে থাকে, সেটাকেই কিন্তু বলে অ্যাকশান বাটন। তো আমি এখান থেকে অ্যাকশান বাটনটা সিলেক্ট করে নিচ্ছি। অ্যাকশান বাটন হিসেবে সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন নেক্সট। তো কী করবেন, ঠিক এইখানে একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে ঠিক এমনই একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে দেখতে পাচ্ছেন মেসেঞ্জার বলে একটা আইকন আছে, ওইখানে আপনার কিছুই করা লাগবে না, জাস্ট এইখানে একটা সেভ বলে আইকন আছে, ঠিক এইখানে একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকশান বাটন কিন্তু কমপ্লিট। তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনার কি করতে হবে, গোল চিহ্ন দিয়ে একটা প্রোফাইল বলে একটা আইকন আছে। তো এখন কি করতে হবে, আপনাকে এই প্রোফাইল আইকনে একটা ক্লিক করে আপনার একটা প্রোফাইল অর্থাৎ আপনার একটা ফটো সেট করতে হবে। তো আমি এইখানে একটা ক্লিক করছি। তো ফটোটি সিলেক্ট করার পরে কিছুক্ষণ টাইম লাগবে, দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল ফটো কিন্তু আপলোড হয়ে গেছে। তারপরে পেছনের দিকে দেখতে পাচ্ছেন একটা কভার এরিয়া, অর্থাৎ এখানে কিন্তু আপনার একটা কভার ফটো সেট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার কভার এরিয়ার ফটো কিন্তু সেভ হয়ে গেছে। তারপরে ঠিক নেক্সট বলে একটা আইকন আছে, ঠিক এইখানে একটা ক্লিক করবেন। এই ধাপ যেহেতু আপনার সম্পূর্ণ হয়ে গেছে, তারপরে নেক্সট আইকনে ক্লিক করার পরে ঠিক এমনই একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তারপরে নেক্সট আইকনে ক্লিক করার পরে ঠিক কিন্তু এমনই একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ডস, এখানে আপনি চাইলে আপনার যে ফ্রেন্ডসগুলো আছে, অবশ্যই আপনার নতুন পেজে কিছু সদস্যর দরকার এই জন্য অবশ্যই তাদের সবাইকে আপনি ইনভাইট করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে সিলেক্ট অল, তো এইখানে একটা ক্লিক করবেন সিলেক্ট অলে। সিলেক্ট অলে ক্লিক করার পরে দেখছেন অটোমেটিকলি সব আমার যতগুলো ফ্রেন্ড আছে তাদের কিন্তু টিক চিহ্নিত হয়ে গেছে। তো সেন্ড ইনভাইট এইখানে একটা ক্লিক করে তাদের আপনার নতুন পেজের জন্য ইনভাইট করবেন। ওকে, তো তারপর এখন আপনাকে কি করতে হবে দেখতে পাচ্ছেন নেক্সট। তো এইখানে একটা ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে ঠিক এমনই একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পেজ নোটিফিকেশন অন ইয়োর প্রোফাইল, অর্থাৎ এই পেজের সমস্ত নোটিফিকেশন যদি আপনার প্রোফাইলে পেতে চান তাহলে দেখতে পাচ্ছেন একটা ক্লিক অর্থাৎ সবুজ চিহ্নিত একটা আইকন আছে। আপনি যদি পেতে চান এই পেজের সমস্ত কিছু আপনার ফেসবুক প্রোফাইলে, তো আপনি কি করবেন দেখতে পাচ্ছেন ঠিক যেইভাবে আছে ঠিক এইভাবে রেখে দেবেন। তো আপনি যদি চান যে এই নোটিফিকেশনগুলো আপনার ফেসবুক পেজে দরকার নেই, এর জন্য অবশ্যই এটা আপনি চাইলে অফ করে দিতে পারেন। সো তারপর কি দেখছেন, আমার কিন্তু আপাতত টোটালি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি শুধুমাত্র ডান এইখানে একটা ক্লিক করব, আমার ফেসবুক পেজ কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জন্য ডানে একটা ক্লিক করে দিলাম, অর্থাৎ দেখতে পাচ্ছেন আমার পেজটি কিন্তু আমি সঠিকভাবে ক্রিয়েট করতে পেরেছি। এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ইওর নিউ পেজ, তার মানে আমার ফেসবুক পেজটি কিন্তু আমি সঠিকভাবে ক্রিয়েট করতে পেরেছি। ওকে, যেহেতু আমি আপনাদেরকে বলেছি আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো, অনেকে পেজটা খুলে আপনার পেজটা কোথায় আছে এটাও কিন্তু খুঁজে পান না। তো এর জন্য আমাদের ভিডিওটা একটু লং হচ্ছে, অবশ্যই আপনারা পুরোপুরি দেখতে থাকুন আমাদের ভিডিওতে। তারপর স্টার্ট টু এখানে একটা ক্লিক করলাম, এইখানে ক্লিক করার পরে ঠিক এমনই একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। আপনি কি করবেন, জাস্ট এখানে নেক্সটে একটা ক্লিক করবেন, তারপর আবারও নেক্সটে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে ডান বলে যে আইকন আছে এইখানে একটা ক্লিক করবেন। ওকে, তো দেখলেন কিভাবে আমি খুব সহজে আমার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে দেখালাম। সো আপনি যদি চান খুব সহজে আমাদের ভিডিওতে দেখানো স্টেপগুলো ফলো বাই ফলো করে আপনিও খুলে নিতে পারবেন একটি ফেসবুক পেজ, তার আগে আমি আপনাদেরকে আর একটা জিনিস দেখাই, আসলে আপনার এই পেজটি বর্তমানে কোথায় আছে।
সো এর জন্য আমি কি করব, সরাসরি আমি আমার ফেসবুকের মেন প্রোফাইলে ব্যাক করব। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ব্যাক করে গিয়েছি আমার ফেসবুকের মেন প্রোফাইলে। তারপরে কি করবেন আপনারা, এখন বর্তমান থ্রি ডট বলে যে আইকনটি আছে ঠিক এইখানে একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ঠিক এমনই একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে চলে আসবে। তারপর আপনি কি করবেন দেখতে পাচ্ছেন, পেজ ঠিক এইখানে একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন জুবায়ের মাহমুদ, অর্থাৎ এতক্ষণ ধরে আমি যে পেজটি আপনাদের ক্রিয়েট করে দেখালাম সেই পেজটি কিন্তু আমার সামনে এসে গেছে। তো আমি এইখানে একটা ক্লিক করি, এইখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার সামনে আমার পেজটি কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আপনি চাইলে এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত ভিডিও অথবা আপনি আপনার প্রতিষ্ঠানের যে ফটোগুলো শেয়ার করতে চান এখান থেকে আপনি চাইলে ইনকামও করতে পারবেন, আপনি আপনার ব্যবসার পরিস্থিতিটাও বাড়াতে পারবেন। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। দেখতে থাকুন বেস্ট সলিউশন ভিডিও। আসসালামু আলাইকুম।